এইচএসসি আইসিটি বিষয়ে নির্মিত ধারাবাহিক টিউটোরিয়ালের চতুর্থ লেকচারে তোমাদের স্বাগতম। আমার পূর্ববর্তী লেকচারে আমি চার প্রকার পজিশনাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা এই চার প্রকার পজিশনাল সংখ্যা পদ্ধতি এক নজরে একটি ছকের মাধ্যমে দেখব। তো দেখো বন্ধুরা, সংখ্যা পদ্ধতির নাম, সংখ্যা পদ্ধতির নামের মধ্যে রয়েছে আমাদের, আমরা জানি, দশমিক সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত চিহ্ন সমূহ হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, ও 9। এই সংখ্যা পদ্ধতির বেজ 10। আমরা একটি উদাহরণ দিয়ে দেব। 123 সংখ্যাটি একটি দশমিক সংখ্যা, কেননা এর পাশে বেজ 10। দ্বিতীয় সংখ্যা পদ্ধতি হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি, যেখানে ব্যবহৃত চিহ্নসমূহ হচ্ছে মাত্র দুটি, সেটি হলো 0 আর 1। এই সংখ্যা পদ্ধতির বেজ আমরা জানি 2। আমরা এখন একটি উদাহরণ দেখি। 1, 0, 1, 1, এর বেজ 2, কাজেই এটি একটি বাইনারি সংখ্যার উদাহরণ। আবার তৃতীয় সংখ্যা পদ্ধতি হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কসমূহ হলো 0, 1, 2, 3, 4, 5, 6, ও 7। এই 7 পর্যন্ত অঙ্ক নিয়ে আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতি গঠিত, এর বেজ হলো 8। আমরা একটি উদাহরণ দেখি। 127 বেজ 8। তারপরে রয়েছে আমাদের হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত চিহ্নসমূহ হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এবং এ থেকে এফ পর্যন্ত মোট 16টি অঙ্ক নিয়ে আমাদের হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি গঠিত, এর বেজ হলো 16। এখন আমরা হেক্সাডেসিমেলের একটি উদাহরণ দেখব। 3B5 যদি 16 দিই, এটি হলো হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির একটি উদাহরণ। তো বন্ধুরা, এখানে এই ছক থেকে আরেকটি জিনিস খেয়াল করো। যদি সংখ্যা পদ্ধতিটি এন বেজ হয়, তাহলে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত চিহ্নসমূহ হবে আমাদের 0 থেকে n-1 পর্যন্ত। তো কি বললাম বন্ধুরা, দেখো আমাদের দশমিক সংখ্যা পদ্ধতিতে বেজ হলো 10। তাহলে এখানে চিহ্নসমূহ হয়েছে আমাদের 0 থেকে 10-1, অর্থাৎ 9 পর্যন্ত। তবে বিশেষ কোনো চিহ্ন ব্যবহৃত হলে এ নিয়ম প্রযোজ্য হবে না। উদাহরণস্বরূপ আমরা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে বলতে পারি, দেখো এখানে এ থেকে এফ পর্যন্ত রয়েছে, কাজেই আমরা এটার ক্ষেত্রে n-1 বলতে পারবো না। তবে অক্টালের ক্ষেত্রে ঠিকই আমরা বলতে পারবো, দেখো অক্টালের ক্ষেত্রে 0 থেকে 8-1, অর্থাৎ 7 পর্যন্ত চিহ্ন ব্যবহৃত হয়েছে। এখন দেখো বন্ধুরা, আমরা 1 থেকে 17 পর্যন্ত সংখ্যাগুলোকে 4টি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে একটি তালিকা আকারে প্রকাশ করব। বন্ধুরা, সৃজনশীল প্রশ্নের ঘ নাম্বারে এই কোশ্চেনটি প্রায়ই এসে থাকে। আমরা আগের লেকচারেই বিভিন্ন সংখ্যা পদ্ধতি নির্ণয় করা শিখেছি। তো চলো আমরা এখন একটি তালিকার মাধ্যমে এই 4টি সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানব। দেখো বন্ধুরা, দশমিকের ক্ষেত্রে যেটি 0, বাইনারি ক্ষেত্রেও সেটি 0, অক্টালের ক্ষেত্রেও সেটি 0, এবং হেক্সাডেসিমেলের ক্ষেত্রেও সেটি 0। আবার দশমিকের ক্ষেত্রে যেটি 1, বাইনারির ক্ষেত্রেও সেটি 1, অক্টালের ক্ষেত্রেও সেটি 1, হেক্সাডেসিমেলের ক্ষেত্রেও সেটি 1। আবার দেখো, দশমিকের ক্ষেত্রে যেটি 2, কিন্তু বাইনারির ক্ষেত্রে সেটি হচ্ছে আমরা জানি 10। যেহেতু আগেই বলেছি বাইনারি সংখ্যার ক্ষেত্রে সর্বোচ্চ অঙ্কটি হলো 1, কাজেই 1-এর পর 0 বসবে এবং সামনে একটি 1 বসে যাবে। আবার দেখো, অক্টালের ক্ষেত্রেও সেটি 2 এবং হেক্সার ক্ষেত্রেও সেটি 2। আবার দেখো, দশমিকের ক্ষেত্রে যেটি 3, বাইনারির ক্ষেত্রে সেটি হচ্ছে 1 এবং 1, 11, অর্থাৎ 11। অক্টালের ক্ষেত্রে সেটি 3,
এবং হেক্সার ক্ষেত্রেও সেটি 3। আবার দশমিকের ক্ষেত্রে যেটি 4, বাইনারির ক্ষেত্রে সেটি 100, অক্টালের ক্ষেত্রে সেটি 4 এবং হেক্সার ক্ষেত্রেও সেটি 4। আবার দেখো দশমিকের ক্ষেত্রে যেটি 5, বাইনারির ক্ষেত্রে সেটি 101, অক্টালের ক্ষেত্রে সেটি 5 এবং হেক্সার ক্ষেত্রেও সেটি 5। আবার দশমিকের ক্ষেত্রে যেটি 6, বাইনারির ক্ষেত্রে সেটি 110, অক্টালের ক্ষেত্রে সেটি 6 এবং হেক্সার ক্ষেত্রেও সেটি 6। আবার দশমিকের ক্ষেত্রে যেটি 7, বাইনারির ক্ষেত্রে সেটি 111, অক্টালের ক্ষেত্রে সেটি 7 এবং হেক্সার ক্ষেত্রেও সেটি 7। আবার দশমিকের ক্ষেত্রে যেটি 8, বাইনারির ক্ষেত্রে সেটি 1000 এবং অক্টালের ক্ষেত্রে দেখো বন্ধুরা এখানে সর্বোচ্চ অঙ্কটি এসে গেছে, কাজেই এখানে শূন্য হবে এবং আমাদের এখানে 1 বসিয়ে দিতে হবে, তাহলে অক্টালের ক্ষেত্রে এটি হচ্ছে 10। আবার হেক্সা ডেসিমেলের ক্ষেত্রে এটি 8ই হবে। আবার যখন দশমিকের ক্ষেত্রে 9, তখন আমাদের বাইনারির ক্ষেত্রে 1001, অক্টালের ক্ষেত্রে সেটি 11 এবং হেক্সা ডেসিমেলের ক্ষেত্রে সেটি 9। আবার দেখো দশমিকের ক্ষেত্রে যেটি 10, বাইনারির ক্ষেত্রে সেটি 1010, অক্টালের ক্ষেত্রে সেটি 12, কিন্তু হেক্সা ডেসিমেলের ক্ষেত্রে সেটি এ। আমরা জানি 9 পর থেকে শুরু হয় এ বি সি ডি, ঠিক আছে বন্ধুরা। আবার দশমিকের ক্ষেত্রে যেটি 11, বাইনারির ক্ষেত্রে সেটি 1011, অক্টালের ক্ষেত্রে সেটি 13 এবং হেক্সা ডেসিমেলের ক্ষেত্রে সেটি বি। দেখো বন্ধুরা 11 অর্থাৎ বি, দশমিকের ক্ষেত্রে যেটি 12, বাইনারির ক্ষেত্রে সেটি 1100, অক্টালের ক্ষেত্রে সেটি 14 এবং হেক্সা ডেসিমেলের ক্ষেত্রে সেটি সি। আবার দশমিকের ক্ষেত্রে যেটি 13, বাইনারির ক্ষেত্রে সেটি 1101, অক্টালের ক্ষেত্রে সেটি 15, হেক্সা ডেসিমেলের ক্ষেত্রে সেটি ডি, অর্থাৎ 13 সংখ্যাটির হেক্সা ডেসিমেল সংখ্যা হচ্ছে ডি। আবার দশমিক সংখ্যায় যখন 14, তখন বাইনারি সংখ্যা হবে 1110, অক্টাল সংখ্যায় তখন হবে 16 এবং হেক্সা ডেসিমেল সংখ্যায় সেটি হবে ই, অর্থাৎ 14। আবার দশমিক সংখ্যায় যখন হবে 15, তখন বাইনারি সংখ্যায় হবে 1111, তখন অক্টাল সংখ্যায় আমাদের হবে 17 এবং হেক্সা ডেসিমেল সংখ্যায় হবে আমাদের এফ। আবার দশমিক সংখ্যায় আমাদের যখন হবে 16, বাইনারি সংখ্যায় সেটি আমাদের হবে 1000 এবং অক্টাল সংখ্যার ক্ষেত্রে সেটি হবে, যেহেতু এখানে সর্বোচ্চ অঙ্কটি আবার এসে গেছে কাজে আবার 0, আবার একের সাথে 1 যোগ করে 20। আবার হেক্সা ডেসিমেলের ক্ষেত্রে দেখো সর্বোচ্চ অঙ্কটি আমাদের এফ, কাজেই এখানেও একটি 0 বসিয়ে দেব এবং তার সামনে আমাদের 1 চলে আসবে। আবার দশমিক সংখ্যায় যেটি 17, বাইনারি সংখ্যায় সেটি 10001, অক্টাল সংখ্যায় সেটি 21 এবং হেক্সা ডেসিমেল সংখ্যায় সেটি আবারও 11। বন্ধুরা আবার এটা মনে করো না যে এখানে 10 হলো ভাইয়া, তাহলে এখানে তো আমরা জানি 10 মানে হচ্ছে এ, কিন্তু কখনো এই 10 আর এই 10 সেম না। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, পরবর্তী লেকচার ভিডিওতে আমি সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।